টেক্সট মুছে ফেলতে চাইছেন, কিন্তু কোন কি প্রেস করে করবেন, ব্যাকস্পেস নাকি ডিলিট, দুটি কি ইউজ করেই আমরা টেক্সট মুছে ফেলতে পারি, তাহলে কখন কোন কি ইউজ করব, আচ্ছা ফাইল বা ফোল্ডার কিভাবে ডিলিট করব, কিংবা ডিলিট করা ফাইল কিভাবে রিসাইকেল বিন থেকে রিস্টোর করব, আচ্ছা ব্যাকস্পেসের মাধ্যমে কি ফাইল ডিলিট করা যায়, এ সকল কনফিউশন ক্লিয়ার করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। প্রথমত কিবোর্ডে উপস্থিত ব্যাকস্পেস এবং ডিলিট, এই কি দুটি অপ্রয়োজনীয় টেক্সট মুছে ফেলার জন্য ব্যবহার হয়। কার্সারের বাঁদিকের টেক্সট মুছে ফেলার জন্য আমরা ব্যাকস্পেস এর ব্যবহার করি, এবং কার্সারের ডান দিকের টেক্সট মুছে ফেলার জন্য আমরা ডিলিট এর ব্যবহার করি। চলুন একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নিই। এখানে একটা টেক্সট লিখে নিচ্ছি, এবার কার্সারটা টেক্সটের মাঝে কোথাও একটা রাখছি। এবার যদি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, এক এক করে কার্সার এর ডান দিক থেকে টেক্সটগুলি মুছে যাচ্ছে, আর যদি ব্যাকস্পেস প্রেস করি তাহলে কার্সার এর বাঁদিক থেকে এক এক করে টেক্সটগুলি মুছে যাচ্ছে। অর্থাৎ কার্সারের বাঁদিকের টেক্সট মুছে ফেলার জন্য আমরা ব্যাকস্পেস এর ইউজ করি, এবং ডান দিকের টেক্সট মোছার জন্য ডিলিট কি এর ইউজ করি। ব্যাকস্পেসের সাহায্যে কিন্তু কোনো ফাইল ডিলিট করা যায় না। কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করার জন্য কেবলমাত্র কিবোর্ড থেকে ডিলিট কি এর ব্যবহার করতে হবে। দেখুন স্ক্রিনে নিউ ফোল্ডার নামের একটি ফোল্ডার রয়েছে, ধরুন ফোল্ডারটি ডিলিট করতে চাইছি। এক্ষেত্রে প্রথমে ফোল্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে। ফোল্ডারটি সিলেক্ট করার জন্য ফোল্ডারটির ওপরে মাউসের লেফট ক্লিক করতে হবে। এবার কিবোর্ড থেকে জাস্ট ডিলিট কি প্রেস করলেই হবে। উইন্ডোজ 7 এর ক্ষেত্রে একটি মেসেজ আসবে, আর ইউ শিওর, আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ফোল্ডার। এই প্রশ্নটির মাধ্যমে আপনার থেকে জেনে নেওয়া হচ্ছে আপনি সত্যি ফোল্ডারটিকে ডিলিট করতে চাইছেন কিনা। ইয়েস করলে ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে, আর নো করলে ফোল্ডার ডিলিটটি ক্যান্সেল হবে। এখানে আমি ইয়েস বেছে নিলাম, সে কারণে কিবোর্ড থেকে জাস্ট এন্টার কি প্রেস করতে হবে, অথবা মাউসের লেফট ক্লিক করতে হবে ইয়েস বাটনটির ওপরে। দেখুন ফাইলটি ডিলিট হয়ে গেছে। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো মেসেজ আসবে না। ডিলিট কি প্রেস করার পর সরাসরি ডিলিট হয়ে রিসাইকেল বিনে চলে যাবে। এছাড়াও আপনার ফাইল বা ফোল্ডারটির ওপরে মাউসের রাইট ক্লিক করে প্রদত্ত মেনুর মধ্যে উপস্থিত ডিলিট অপশনটি মাউসের লেফট ক্লিক করে বেছে নিয়ে ডিলিট করতে পারি। এই দুটি ক্ষেত্রেই ফাইল বা ফোল্ডার ডিলিট এর পর তা রিসাইকেল বিনের মধ্যে চলে আসে, এবং আমরা চাইলে পরবর্তীতে আমাদের প্রয়োজনে রিসাইকেল বিন থেকে সেই ফাইলটি আবার রিস্টোর করে নিতে পারি বা রিস্টোর করা যায়। কিন্তু যদি কোনো ফাইলকে শিপ ডিলিট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ডিলিট করা ফাইলটি কখনোই রিসাইকেল বিনে যায় না। ফাইলটি স্টোরেজ ইউনিট অর্থাৎ হার্ড ডিস্ক থেকে সরাসরি মুছে যায়। দেখুন স্ক্রিনে নিউ ফোল্ডার 1 ফোল্ডারটিকে লেফট ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। এবার কিবোর্ড থেকে শিফট প্লাস ডিলিট, এই দুটি কি একত্রে প্রেস করলাম। এবার একটি ডিলিট ফোল্ডার পপ আপ উইন্ডো ওপেন হবে, এবং এখানে আবার একটি প্রশ্ন রয়েছে, আর ইউ শিওর, আর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। অর্থাৎ আপনার কাছে জানতে চাইছে যে আপনি কনফার্ম পার্মানেন্টলি ফোল্ডারটিকে ডিলিট করতে চাইছেন। ইয়েস বেছে নিয়ে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করতে পারি, অথবা মাউসের লেফট ক্লিক করতে পারি ইয়েস বাটনটির ওপরে, তাহলেই ফোল্ডারটি একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, এবং নো করে দিলে ক্যান্সেল হয়ে যাবে। আমি এখানে ইয়েস বেছে নিয়ে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি। দেখুন ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। এক্ষেত্রে রিসাইকেল বিন ওপেন করি। দেখুন রিসাইকেল বিনের মধ্যে কিন্তু নিউ ফোল্ডার 1 ফোল্ডারটা ডিলিট হয়ে আসেনি। তাহলে নর্মাল ডিলিট করলে সেই ফাইলটি রিসাইকেল বিনে যায়, এবং পরে প্রয়োজন অনুসারে আমরা ফাইলটিকে রিস্টোর করতে পারি। কিন্তু কখনো যদি আমরা শিপ প্লাস ডিলিট বা শিপ ডিলিট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ফাইলটি রিসাইকেল বিনে আসে না, ফাইলটি একেবারের জন্য পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।